আলাইকুম, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড MPL এর কিন্তু বিভিন্ন পদে পরীক্ষা কিন্তু এই 19 তারিখ হওয়ার কথা ছিল। আর সেই পরীক্ষাটা কিন্তু আপনার অনভিজ্ঞ কারণ বশত এটা কিন্তু স্থগিত করে দিয়েছে। আমি আগে বলছিলাম, সকালে একটা ভিডিওতে বলছিলাম কিন্তু যে 19 তারিখের পরীক্ষাগুলো কিন্তু যে কোনো সময় স্থগিত হতে পারে, তাই আপনারা চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। তথ্য পাওয়া মাত্রই আমি কিন্তু আপনাদের সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু বাংলাদেশে বর্তমান পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি, কোটা আন্দোলন নিয়ে কিন্তু বিভিন্ন সমস্যা চলতেছে ঢাকা, যেহেতু পরীক্ষাগুলো সব ঢাকাতে, তাই এটার পরীক্ষা কিন্তু স্থগিত করেছে। কি কি পরীক্ষা স্থগিত করেছে, কবে হতে পারে, সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ফলো করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই ভিডিওটা লাইক বাটন ক্লিক করে কমেন্টস করবেন। জুনিয়র অফিসার অডিট, এইচআর, শেয়ার, কনফিডেন্সিয়াল, ফায়ার অ্যান্ড সেফটি অফিসার, সেলস অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টস এবং মেডিকেল অফিসার পদের জন্য যে আগামী 19/7/2024 লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত পরীক্ষাটি স্থগিত করা হলো, পরবর্তীতে লিখিত পরীক্ষার সময়সূচি জানিয়ে দেবে। এখন বুঝছেন, পরীক্ষা কিন্তু স্থগিত করে দিয়েছে, যেই নাই আজকে কিন্তু কয়টা পরীক্ষা স্থগিত হয়েছে। আগে তো ভিডিও দিছি, আপনারা কিন্তু সকলে অবগত ছিলেন, যে যারা আমার ইউটিউব চ্যানেল চোখ রাখতেছেন তাদেরকে বলছি সকল জন্য আপডেট দেবো। আচ্ছা, সকালে কিন্তু 2টা পরীক্ষা স্থগিত হয়ে গেছে অলরেডি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এই যে এখন এটা বন্ধ হইলো, এই নিয়ে 3টা পরীক্ষার কিন্তু পরীক্ষা স্থগিত হয়ে গেছে অলরেডি। এখন এই পরীক্ষা কবে হবে আপনারা জানতে পারবেন, লিখিত পরীক্ষা কবে হবে জানিয়ে দেবে। এই তারা দেখছেন, তারা কিন্তু অলরেডি এই যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, তাদের ওয়েবসাইটে কিন্তু তারা অলরেডি এই যে একবারে প্রজ্ঞাপন কিন্তু জারি করে দিয়েছে, এই যে সকলের সংশ্লিষ্ট অবগত জন জানানো যাচ্ছে যে যেটা পড়ে শুনালাম, এই মোহাম্মদ এই যে জেনারেল ম্যানেজার সিং স্যার। এখন এখন আপনার অপেক্ষা অপেক্ষা করা ছাড়া কিন্তু কোনো ধরনের কোনো কিছু করার নাই, কারণ যেহেতু বর্তমানে কোঠা আন্দোলন নিয়ে সরকার পক্ষ এবং কোঠা আন্দোলন যারা আছে, যারা করতেছে, তাদের সাথে কিন্তু ভালো ধরনের একটা গ্যাঞ্জাম চলতেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি ভাবছিলাম এবং সকালে কিন্তু একটা ভিডিও দিছিলাম যে পরীক্ষাগুলো স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই নাই কিন্তু এই যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এটাও কিন্তু স্থগিত হয়ে গেল। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু দিয়ে থাকে। আর আপনারা অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে অবশ্যই ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।